আম্বাজালি চৌধুরী আবুল হোসেন চিৎকার করতেছো কেন? আজ 16 ডিসেম্বর না, 16 ডিসেম্বর তো কি হয়েছে? এই দিনেই তো আমাদের দেশ স্বাধীন হয়েছে। আরে আমি দেশ স্বাধীন করছি আমারই মনে নাই। আরে আপনি না, দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ও তাহলে তুমি কেন খালি খালি চিৎকার করতেছ? চুপ করো, চলো আবুল হোসেন। ও সব চুপচাপ কেন? হ্যাঁ আপনি বললেন চুপ থাকার জন্য, তাহলে তোমার কামটা কি? আমি কমু চুপ থাকার লেখা আর তুমি তোমার কাম করে যাবা। হ্যাঁ আজব ব্যাপার। আন্দাজ ভাই, আন্দাজ ভাই, আন্দাজ আলী চৌধুরী, আন্দাজ আলী চৌধুরী, আবুল হোসেন জীবস, জনগণের সামনে স্লোগান দেওয়া ঠিক আছে, এটা তো আমার হাসপাতাল, সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি, ডাক্তার নার্স কর্মচারী সবই আমার, এইখানে স্লোগান দেওয়ার দরকার কি? না বলে জি জি ঠিক আছে ঠিক আছে। আবুল হোসেন, আহত শিক্ষকের রুম কোনটা? 408 নম্বর কেবিনে। চুপচাপ পিছে পিছে আহ। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার। স্যার মাস্টার অবস্থান কেমন? স্যার এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে হইব না, যেভাবে পারেন মাস্টারে ভালো করতে হইব। জনগণের দুঃখ মানে আমার দুঃখ, জনগণের কষ্ট মানে আমার কষ্ট, মাস্টারে ভালো করতেই হইব। সত্যি আপনি মহান স্যার, সত্যি আপনি মহান। বলিনা আপনি কোনো চিন্তা করবেন না, মাস্টারের চিকিৎসার সমস্ত খরচ আমার। আল্লাহ আপনার ভালো করবেন স্যার। শুনেন ডাক্তার, মাস্টার আজাদ শুধু একজন শিক্ষকই না, সৎ এবং সাহসী একজন মুক্তিযোদ্ধা। আমার এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের নয়নের মণি, নয়নের মণি। ওনার মতো ভালো মানুষের মৃত্যু হইতে পারে না, মৃত্যু হইতে পারে না। আপনি ভাববেন না স্যার, আমরা ওনাকে সুস্থ করে তুলবই। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার। আবুল হোসেন, যে মাস্টারকে আঘাত করছে, যে মাস্টার নগ্ন হামলা চালাইছে, তারে আমি নিজের হাতে শাস্তি দিব। খুঁজা বাইর করো ওকে, সে আমার এলাকায় কোনো অন্য অত্যাচার হইতে আমি দেব না, আমি দেব না। এদিকে আহ। আবুল হোসেন জি, মাস্টার যে হাত দিয়া আমার স্কুলে বিল সাইন করে নাই, তার হাতটা কেন কেটে ফেলে না? আমি তো ভোলাকে বলে দিয়েছিলাম। শুয়োরের বাচ্চা, আজ বিকালের মধ্যেই মাস্টারের লাশ বানিয়ে দাফনের ব্যবস্থা কর।